আজকে একটি রান্না করতে যাচ্ছি। মাছ দেখেই বুঝতে পারছেন মাছটি হলো কই মাছ। তো কি রান্না করতে যাচ্ছি আসুন ক্রমশ প্রকাশ্য। প্রথমে কি করতে হবে বলছি, স্টেপ বাই স্টেপ। খুব ইজি রান্না এবং খুব টেস্টি, খেলে একবার মুখেই লেগে থাকবে, এত স্বাদ হয় রান্নাটা। আমি আস্তে আস্তে এটা দেখাচ্ছি কি করব। একদমই সহজ, কোনো ঝামেলাই নাই, যে কেউ রান্না করতে পারে না যদি কেউ থাকে সেও রান্নাটা করতে হবে পারবে। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। এই রান্নাটি একটু বেশি তেল লাগে, এটা যারা কম তেল খান তাদের জন্য না, এটা একটু বেশি তেল লাগে রান্নাটায়। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে রান্নাটা কি। রান্নাটা হচ্ছে তেলকই। তেলকই আমার এখানে বড় সাইজের 60টা কই মাছ আছে। প্রথম নুন হলুদ দিয়ে যেভাবে আমরা সব মাছ মাখি মেখে ভাজি সেইভাবে এটা ভাজতে হবে। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো বেশ বড়, মাছটাকে কেটে রেখেছি, এইগুলো ফেলে দিয়েছি, এখানটাও ফেলে দিয়েছি, সাইডের ধারগুলো ফেলে দিয়েছি। আর এরকমভাবে দাগ দাগ একটা এরকম করে নিলে তাহলে তেল মশলাটা খুব ভালো ঢোকে। ভীষণ ফ্রেশ ছিল, একদম তাজা মাছ, গিতা মাছ ছিল, কিন্তু আমি গিতা মাছ কাটতে পারি না, তাই ফ্রিজারে ঢুকিয়ে মাছগুলোকে মেরে তারপরে কেটেছি। আমাদের এখানে তাজা মাছ খুব একটা পাওয়া যায় না, জিতা মাছ যাক ওই মাছ দিয়ে, জিতা মাছ আমি কাটতেও পারি না, তাই আমি এটাকে ফ্রিজারে ঢুকিয়েছি, ঢুকিয়ে এটাকে মেরে তারপর কেটেছি। বড় বড় একদম ফ্রেশ মাছ। তেলাপিয়া মাছ দিয়ে হয়তো বা হবে, কিন্তু এখানে তেলাপিয়া মাছ পাওয়া যায় না, তাই আমি ট্রাই করিনি। মাছটা ভাজা হয়ে গেছে, তাই একটা সাইড হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে মাছটা ভাজা। এখন মাছটাকে আমি তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে উঠে রেখেছি, এখন আমি দিচ্ছি দারচিনি, এলাচি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এলাচিটাকে থেতো করে রেখেছি, এলাচি দারচিনি প্রথম দেব। এখন এলাচি দারচিনিটা কড়াইতে দিয়ে দিলাম, থেতো করে রাখলে গন্ধটা ভালো আসবে। তারপর তেজপাতা দিলাম, তারপর চিরা কাঁচা লঙ্কা কিছু দিলাম, বাকিগুলো পরে দেব। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করা যায়। আমরা ঝাল বেশি খাই তো, তাই আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, শুকনো লঙ্কার গুঁড়োটাই আমি দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাঝে মাছ ভাজা, এখন আমি ফোড়নটা দিলাম। এখন আমি একে একে মশলা দেব। প্রথম দেব
মাছে আমার যে ঝোলের লবণ নুন লাগবে নুনটা দিয়ে দিচ্ছি। সব শুকনো মশলাগুলো এখন দেব। হলুদ দিচ্ছি, জিরার গুঁড়া, মশলাটা একটু বেশি লাগবে, ধনে গুঁড়ো। একদম ইজি রান্না, খেতে কিন্তু খুবই স্বাদ হয়, তেল কম খেলেও এই তরকারিটা ছাড়া যায় না। আমরা যেহেতু ঝাল খাই তাই শুকনো লঙ্কা দিচ্ছি এখানে, আর সঙ্গে সঙ্গে না একটু জল দিতে হবে। জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে, কম আছে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখন আমি বাকি যেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তখন দিইনি যদি পুড়ে যায়, তাই আমি এখন দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এটা খেতে খুবই ভালো হয়। এই রান্নাটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা, অনেক রান্নাই শিখেছি। এটা একটা, এটা আমার খুবই প্রিয় রান্না। এবং পুজো আসছে, পুজোর আর বাকি কদিন, দু তিন দিন বাকি, তো পুজোতে এই রান্নাটা যাদের বাড়িতে মহোৎসবের মতো রান্না করা হবে, আশা করি তারা এই রেসিপিটি বানালে খুবই ভালো লাগবে। তেল কই, তেল অবশ্যই বেশি লাগবে, আর খুব সাবধানে কষিয়ে কষিয়ে মশলাটাকে নিতে হবে, যেহেতু পুরোটা মশলাই শুকনো। কাঁচা লঙ্কা বাটা দিলে কিছুটা, যারা শুকনো লঙ্কার গুঁড়ো খান না তারা কাঁচা লঙ্কা বেশ খানিকটা, বেশ অনেকটাই বাটতে হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়েও তরকারিটা করতে পারেন, করলে ভালোই হবে। আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা চলে তাই আমি শুকনো লঙ্কাটা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কায় মনে হয় ভালো হবে জিনিসটা বেশি। এটা তো ভালো হয় কিন্তু যে কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ থাকে, এটাতে বেশি ভালো হবে। মশলাটা ভালো করে সাতলানো গন্ধ বেরোলে তারপর মাছটা ছাড়তে হবে। যেখানে আমাদের এখানে তেলাপিয়া মাছ পাওয়া যায় না, তেলাপিয়া মাছ দিয়েও আমার মনে হচ্ছে যে এটা করা যাবে, কারণ তেলাপিয়া মাছের টেস্টটাও অনেকটা কই মাছের মতন। যে ট্রাই, যারা তেলাপিয়া মাছ পাচ্ছেন যাদের যেখানে, তারা এটা ট্রাই করতে পারেন তেলাপিয়া মাছ দিয়েও। যারা কই মাছ খান না বা কাটার জন্য, কই মাছ খেতে অনেকে পছন্দ করেন না, কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়, একবার বানিয়ে অবশ্যই দেখবেন, খেয়ে দেখবেন, খুব স্বাদ হয় খেতে, মুখে লেগে থাকে টেস্টটা, এত স্বাদ হয় এটা। আমি স্লাইড একটু বাড়াচ্ছি ফ্লেমটা, কিন্তু জল ছিটা দিয়ে দিয়ে মশলাটা রান্না করতে হবে। যারা এক্সপার্ট রান্না তাদের তো আচ্ছা অসুবিধে হবে না, যারা নতুন রান্না করে করছে বা শিখছে তাদের জন্য একটু অসুবিধে হবে, তাই তারা জলটা সামনে রাখতে হবে, একটু ওপর জল ছিটা দিতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা। আমি একটু স্লাইড একটু একটু করে জল ছিটা দেবো, বেশি না, অল্প অল্প করে, যাতে আমার মশলাটা পুড়ে না যায়, কিন্তু মশলাটা আবার ভাজাও হয়। এটা খুব খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। মশলাটা যদি পুড়ে যায় পোড়া স্বাদটা আর ফেরানো যাবে না। মাছটা ভাজার যে একটা স্বাদ আছে সেটা তো মাছ ভাজার তেলে তরকারিটা রান্না হলে সেই স্বাদটা থাকে, নইলে সেই স্বাদটা থাকবে না। আমি এটাতে খানিকটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কালারের জন্য, না দিলেও কিছু না, দিয়েছি একটু। জলটা একটু বরাবর আমি দিচ্ছি, কারণ জলটা না দিলে মশলাটা পুড়বে। আর কেউ হয়তো বা এটা এটাও করতে পারে যে বাটির মধ্যে মশলাগুলো নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর এটাকে মেশাতে, মানে কড়াইতে দিয়ে ঢালতে পারে জলের মধ্যে মিশ্রণটাকে। মশলা গুলে যে অনেকে রান্না করে জলের মধ্যে সেরকম, আমি তো কড়াইতেই ডাইরেক্ট দিয়ে দিই, করতে করতে অভ্যাস হয়ে গেছে আমার। পুজোর সময় এটা বানালে খুবই ভালো লাগবে, মুখরোচকও এটা রান্নাটা, এবং খেতে দুর্দান্ত হয়। বারবার বলছি তেল কই অনেক রকমই বানায়, কই মাছ তো নানান রকমভাবেই বানানো যায়, কিন্তু এই স্পেশাল এই রেসিপিটি দুর্দান্ত হয় খেতে, কিন্তু খুব সাবধানে এটা বানাতে হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছি আমি।
কারণ আমাদের বাড়িতে এটা কই মাছ আসলেই সবার ডিমান্ড থাকে তেল কই। রান্নাটা এতই ভালো হয় যে তেল কইটা না খেলে আমাদের কই মাছ খাওয়াটাই ব্যর্থ হয়ে যায়। পুজো তো চলেই এসছে, আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, পরশুদিন ষষ্ঠী, কাজী তো অসুবিধেই নেই। কাজী পুজোর সময় একটা আইটেম এটা অবশ্যই হবে, করাই যায়, খুবই ভালো এবং মুখরোচক। লার্জ স্কেলে বানাতে হলে হয়তো বা তেল বেশি লাগবে, মশলাপাতি বেশি লাগবে। যারা সবসময় রান্না করেন তারা তো বুঝতে পারবেন যে কতটা মশলা আমি দিয়েছি। তো আমার ষাটটা মাছে কতটা মশলা, আর ডাবল হলে তার ডাবল লাগবে। মশলা দিয়ে তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগে এটা। আমার মশলাটা কষে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কষাটা হয়ে গেছে, যে গন্ধ, সাতলানো গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দেব, একটু জল বেশি লাগবে না, আমি গ্লাসের মধ্যে জল নিয়েছি, এতটা বুঝে বুঝে দেব। খুব একটা যে জল লাগবে তা না, এখন আমি মাছগুলো প্রথম দেব, দিয়ে তারপর দেখবো যে আমার জল লাগবে কি না। আর মাছটা জলের মধ্যে ভালো করে ফুটতে হবে, ভালো করে ফোটা হলে তখনই ভালো লাগবে। কালারটা তো দারুণ এসছে, এখন আমি আগুনটা বাড়িয়ে দেবো, ফ্লেমটা দিয়ে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে এলে তারপর মাছটাকে নামাবো, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু জল, এখন মাছটা দিয়ে বুঝতে পারছি যে আর একটু জল আমার লাগবে। মাছটা ভালো করে জল, তেলে জলে ভালো করে এটাকে ফুটতে হবে। আমি আর একটু জল দিচ্ছি, আমি মোটামুটি এক গ্লাস, এই গ্লাসে আমি এই স্টিলের গ্লাসগুলো যে থাকে আন্দাজ, এইটাতে আমি এক গ্লাস জল দিলাম, দিয়ে ভালো করে ফ্লেমটা বাড়িয়ে এটাকে ফোটাবো, ফুটিয়ে তারপর তরকারিটা নামিয়ে আনবো। জলটা হাফ হয়ে গেলে তখন আমি তরকারিটা নামাবো। এইভাবে জলে তরকারি মাছটা ভালো করে ফুটতে হবে, ভালো করে ফুটলে তখন মশলাটা ভেতরে ভালো করে ঢুকবে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিলেও হবে। মাঝে মাঝে একটু মশলাটাকে নাড়াচাড়া করে দিলে ভালো করে মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, কিন্তু এটা অর্ধেকটা হতে হবে শুকিয়ে জলটা, যাতে মাছটা ভালো করে মশলাটা মাখা মাখা হয়। আর ফ্লেমটা পুরো বাড়ানো, ফ্লেমটা কিন্তু কমানো থাকবে না, এখন সামনে থেকে বাড়িয়ে তরকারিটা দিচ্ছি। তরকারিটা আমার হয়ে এসছে, এখন তরকারিটা আমি নামিয়ে নেব, একটা একটা করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি দেখাচ্ছি। একটা জিনিস দেখুন, তেল যতখানি দিয়েছিলাম তার থেকে সামান্য বেশি জলটা থাকবে যখন তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে আসবে। আমার তেল কই রেডি, হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এই তরকারিটি রান্না করা যায়। সময় আমি আজকে রেকর্ডিং করছি দেখে আমার একটু টাইম লেগেছে, কথা বলে বলে আস্তে আস্তে করছি, কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি তরকারিটা হয়। পুজোর সময় সাথে সকলেরই সময়টা কম থাকে, তখন খুব ভালো একটা রেসিপি, যেমন খেতে সময় খেতে ভালো
তেমনি সময়টাও কম লাগে, মানে একদম পারফেক্ট রেসিপি পুজোর সময়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে এই রান্নাটি তো আমি কারো কাছে পৌঁছাতে পারবো না, তো সকলেই তরকারিটি বাড়িতে রান্না করে সেটার স্বাদটা উপলব্ধি করতে পারবেন, উপভোগ করতে পারবেন, আনন্দটা উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ।